পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচরে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক উৎসবের। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে যাত্রাপালা নাটক সহ বরেণ্য শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতে শেষ হয় উৎসব। অনুষ্ঠান দেখতে পদ্মাপাড়ে ভিড় করেন শিশু কিশোর সহ নানা বয়সের হাজারো মানুষ। এ সময় আনন্দ উল্লাসে মেতে ওঠে সবাই। প্রথম দিনও এসেছিলাম, ভালো লাগছে। আজকে শেষ অনুষ্ঠান, আজকে খুব ভালো লাগলো। আসলে ইতিহাসের আর কি এটা মানে মনে রাখার মতো হবে আর কি। অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেদের গর্বিত মনে করে আমন্ত্রিত শিল্পীরাও। এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। আমরা মনে করি এটি একটি ঐতিহাসিক অনুষ্ঠান। এই আয়োজনে উপস্থিত হতে পেরে মুগ্ধ ভারত স্কাউট অ্যান্ড গার্লস গাইডের চিফ কমিশনার। পদ্মা সেতু দুই দেশের যোগাযোগ ব্যবস্থা আরো সুগম করবে বলেও জানান তিনি। এই সেতু পদ্মার দুপারের লোককে যেমন একত্রিত করবে, কাজকর্ম ত্বরান্বিত করতে পারবে, সেরকম এই পদ্মা সেতুর মাধ্যমে বাংলার সাথে আমাদের পশ্চিমবাংলার যোগাযোগও আরো সুগম, আরো সহজ, আরো তাড়াতাড়ি হবে। অনুষ্ঠানের শেষ দিনে যোগ দেন চিফ হুইপ, সংসদ সদস্য, জেলা প্রশাসন ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উপভোগ করছি যে দেশের বরেণ্য শিল্পীরা এবং স্বাধীন বাংলা বেতাল কেন্দ্রের যারা শিল্পী তারা এখানে উপস্থিত হয়েছে। হাজার হাজার মানুষের সমাবেশ ঘটেছে প্রতিটি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানগুলোতে মানুষ আনন্দ উপভোগ করেছে। ইতিমধ্যেই কিন্তু পদ্মা ব্রিজের সুফল মানুষ পাওয়া শুরু করেছে। পদ্মাপাড়ের এই উৎসবের ছোঁয়া ছড়িয়ে পড়ুক সারা দেশে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।